আসসালামু আলাইকুম। মিনিশা পাঠশালার নতুন টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি মোস্তাফা হাকিম রেজান। এসএসসির পরে তোমরা অনেকে কোন কলেজে পড়বে, কলেজের মাসিক বেতন, ভর্তি ফি, কলেজের হোস্টেল সুবিধা, কলেজের যাতায়াত ব্যবস্থা, সর্বনিম্ন কত জিপিএ অথবা নম্বর থাকলে চান্স হবে ইত্যাদি নানান প্রশ্ন তোমাদের থেকে থাকে। তোমাদের এ সকল প্রশ্নের উত্তরের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সাথে ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি তত্ত্ব শেয়ার করতে যাচ্ছি। শুরু করার পূর্বে একটি অনুরোধ, তোমরা যারা এখনও মিনিশা পাঠশালার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটন প্রেস করো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। একাদশ শ্রেণীর নিয়মিত ভর্তি তত্ত্ব পেতে আই বাটন দেখে নিতে পারো। চলো তাহলে দেখে নাও ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি তত্ত্ব। শুরুতে ঢাকা ইম্পেরিয়াল কলেজের সংক্ষিপ্ত ইতিহাস এবং অবস্থান জেনে নাও। ১৯৯৫ সালের নভেম্বর মাসে মিরপুর রোডস্থ ভাড়া বাড়িতে প্রথম যাত্রা শুরু করে ঢাকা ইম্পেরিয়াল কলেজ। ৩ এপ্রিল ২০১২ তারিখে রামপুরার আফতাবনগরের নিজস্ব ক্যাম্পাসে এই কলেজের কার্যক্রম শুরু হয়। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি বিষয়ে স্নাতক কোর্স চালু রয়েছে এই কলেজে। ঢাকা ইম্পেরিয়াল কলেজ একটি বেসরকারি কলেজ, যেখানে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য নানাবিধ ক্লাব চালু রয়েছে। ধূমপান ও রাজনীতিমুক্ত এই কলেজ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ পাস পেয়ে থাকে। এ পর্যায়ে এই কলেজের শিক্ষাদানের মাধ্যম ও ক্লাস টাইমিং দেখে নাও। এই কলেজে বাংলা মাধ্যমে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা চালু রয়েছে। এই তিনটি শাখায় ছাত্র এবং ছাত্রী উভয় ভর্তি হতে পারে। ক্লাস টাইমিং, এই কলেজ সকাল ৮টায় শুরু হয়ে যা চলে ১২টা ৩০ মিনিট পর্যন্ত। ভর্তি আবেদনের যোগ্যতা এবং আসন সংখ্যা দেখে নাও। এই কলেজে বিজ্ঞান শাখায় আবেদন করার জন্য জিপিএ ৪.৫০ থাকতে হবে। ব্যবসা শিক্ষা শাখায় আবেদন করার জন্য জিপিএ ৩.৫০ থাকতে হবে। সর্বশেষ মানবিক শাখায় আবেদন করার জন্য জিপিএ ৩.০০ থাকতে হবে। এই কলেজে বিজ্ঞান শাখায় ১০০০টি আসন, ব্যবসা শিক্ষা শাখায় ৫৫০টি আসন এবং মানবিক শাখায় ২০০টি আসন রয়েছে। ভর্তি প্রক্রিয়া, ঢাকায় ইম্পেরিয়াল কলেজে ভর্তি প্রক্রিয়া ছাড়াই শিক্ষার্থীদের ভর্তি করানো হয়ে থাকে। অর্থাৎ এই কলেজে জিপিএর উপর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করানো হয় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নিয়মে। অর্থাৎ অনলাইনে এই কলেজ চয়েস দিতে হয়। চয়েসের ভিত্তিতে সর্বোচ্চ জিপিএর উপর ভিত্তি করে শিক্ষার্থী চান্স পেয়ে থাকে। যেহেতু এই কলেজে ভর্তি পরীক্ষা হয় না, সেহেতু তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করে এই কলেজে চান্স পেতে সর্বনিম্ন কত জিপিএ থাকতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মুশকিল, কেননা প্রতি বছর আবেদনকারীর জিপিএর উপর এটি নির্ভর করে। তবে বিগত বছরের ভর্তি তত্ত্ব পর্যালোচনা করলে দেখা যায় বিজ্ঞান শাখায় যাদের জিপিএ ৪.৮০+, মানবিক শাখায় যাদের জিপিএ ৩.৬০+ এবং ব্যবসা শিক্ষা শাখায় যাদের জিপিএ ৪.০০+ ছিল, শুধুমাত্র তারাই এ কলেজে চান্স পেয়েছিল। তবে এবছর এটি কম বেশি হতে পারে। এ পর্যায়ে ঢাকা ইম্পেরিয়াল কলেজের ভর্তি ফি এবং মাসিক বেতন সহ অন্যান্য খরচ দেখে নাও। এই কলেজে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ৯০০০ টাকা, এডু স্মার্ট ফি ৭৫০ টাকা এবং ইউনিফর্ম ফি ২০০০ টাকা। অর্থাৎ এই কলেজের শিক্ষার্থীদের কলেজ থেকে ইউনিফর্ম কিনতে হয়, যার জন্য কলেজে ২০০০ টাকা প্রদান করতে হয়। মাসিক বেতন, এই কলেজে বিজ্ঞান শাখার মাসিক বেতন ২০০০ টাকা। এই কলেজে যারা বিজ্ঞান শাখায় পড়াশোনা করবে তাদের দুই বছরে আনুমানিক ১,৩,৫০০ টাকা খরচ হবে। ভিডিওটি পজ করে সকল হিসাব দেখে নিতে পারো। ব্যবসা শিক্ষা শাখার মাসিক বেতন ২,২০০ টাকা এবং এই কলেজে যারা দুই বছর ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করবে তাদের মোট খরচ হবে ৮৮,৬০০ টাকা। ভিডিওটি পজ করে সকল হিসাব দেখে নাও।
এবং মানবিক শাখার মাসিক বেতন 1500 টাকা এবং মানবিক শাখায় পড়লে দুই বছরে মোট খরচ হবে 71800 টাকা। ভিডিওটি পজ করে দুই বছরের সকল হিসাব দেখে নিতে পারো। হোস্টেল সুবিধা, এই কলেজের নিজস্ব হোস্টেল আছে। হোস্টেলের ভর্তি ফি এককালীন 3000 টাকা এবং হোস্টেলে থাকলে প্রতি মাস থাকা এবং খাওয়া বাবদ 7200 টাকা খরচ হবে। যাতায়াত ব্যবস্থা, এই কলেজের নিজস্ব পরিবহন রয়েছে যাতায়াতের জন্য। তুমি যদি কলেজের নিজস্ব পরিবহনে যাতায়াত করতে চাও সেক্ষেত্রে যাতায়াত বাবদ তোমাকে মাসিক 1800 টাকা প্রদান করতে হবে, এছাড়া জামানত বাবদ 1800 টাকা প্রদান করতে হবে। তো এই ছিল ঢাকা ইম্পিরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি তত্ত্ব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। এর পরবর্তীতে কোন কলেজের ভর্তি তত্ত্ব জানতে চাও নিচে কমেন্ট করে জানিয়ে দাও। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো আমি মুস্তাকিম রেজা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।